Assalamualaikum, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ধানমন্ডি Arabian ফাস্ট ফুড রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা Arabian-এ আসছি, তাই না? ফিশ নিয়ে। হ্যাঁ। বলো Arabian-এ ফিশ তো আমরা গাড়ি গাগলে রাখলাম না? ফিশের নামও। হ্যাঁ, নাম তো সে আমরা। আ বেচা হয়ে গেছে। আস্তে। হ্যাঁ। বাইরে ওয়েট করতেছি, কারণ হচ্ছে অনেক রাশ। অবশেষে খালি হচ্ছে, আমরা ভেতরে যাচ্ছি। ধানমন্ডি 5-এ Arabian ফাস্ট ফুড রেস্টুরেন্ট। আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি, ড্যানিশ চিকেন ফ্রাই খাবো। আজ থেকে প্রায় 15 বছর আগ থেকে আমরা এই ড্যানিশ চিকেন ফ্রাই খেয়ে যাচ্ছি। একেবারেই একই রকম স্বাদ, কোনো চেঞ্জ নেই। প্রাইসও অতটা বাড়েনি, মাত্র 220 টাকায় এত বড় একটা ক্রিসপি চিকেন ফ্রাই, সাথে একটা বন দিয়েছে এবং অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাইস, আনলিমিটেড সস, 3 রকমের সস, চিলি সস আছে যেটা অয়েলি চিলি সস সেটাও আছে, এবং সুইট চিলি সসও আছে, নর্মাল সস আছে, মায়োনিজ আছে। সবগুলোর বোতল আলাদা, যার যেরকম ইচ্ছে আনলিমিটেড খেতে পারবেন। আজকাল ম্যাক্সিমাম রেস্টুরেন্টে দেখা যাচ্ছে সসের পরিমাণটা কমিয়ে দিয়েছে, যেটাকে প্যাকেট করে ফেলেছে, বাট Arabian-এর সব কিছু ঠিক আগের মতোই আছে। বাট হ্যাঁ, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, অনেক সুন্দর করেছে, যদিও স্পেস বড় করতে পারেনি, অতটুকু স্পেসের মধ্যেই খুব সুন্দর ডেকোরেশন করেছে, যেটা আপনাদের কাছেও ভালো লাগবে। আর খাবারের মান তো সবসময় ভালো ছিল, এখনও আমি ভালোই বলবো, বিশেষ করে যখন আমরা ড্যানিশ চিকেন ফ্রাইটা খাই, একদম ভাজা হয়, যেটা খুব ভালো লাগবে। যারা মুচমুচে এবং সুন্দর ভাজা পোড়া চিকেন ফ্রাই খেতে চান, তারা কিন্তু ড্যানিশ চিকেন ফ্রাই ট্রাই করতে পারেন, মাত্র 220 টাকা। সাথে তো আনলিমিটেড সস ফ্রি আছেই, সাথে যদি আপনারা একটা ড্রিঙ্কস নেন তাহলে তো কথাই নেই, খুব মজা করে খেতেই পারবেন। আর ছোট্ট একটা বন দে, যেটা খুবই সফট, একদম ফ্রেশ, এই বন দিয়ে সস দিয়ে মায়োনিজ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু পিৎজাও আছে খুব রিজনেবল প্রাইস, শর্মা আছে, আরও অনেক অনেক কিছু আছে যেটা Arabian ফাস্ট ফুডই পেয়ে যাবে। অন স্ক্রিনে আমি একটা পিকচার দিয়ে দিয়েছি, সেখানে ফোন নাম্বার থেকে শুরু করে কে কে আছে, এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক মেনু আছে, একবার হলো ট্রাই করতে পারেন, স্পেশালি ড্যানিশ চিকেন ফ্রাই। Thank you.
ফ্রেন্ডরা মিলে এসেছিলাম, সবাই খুব এনজয় করে ডেনিশ চিকেন ফ্রাই খেয়েছি। খাওয়া দাওয়ার পরে বাসা চলে যাচ্ছি। এটাই ছিল আজকের একটা রিভিউ ব্লগ, আশা করছি এনজয় করেছেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।